বর্তমানে শিক্ষকদের মধ্যে অনেকগুলো চাপা ক্ষোভ বিরাজ করছে। এর মধ্যে যেটি এখন বর্তমানে রিসেন্ট একটি ক্ষোভের বিষয় চলছে এবং ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটছে, সেটা হচ্ছে শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে, যারা ইন্ডেক্সধারী শিক্ষক তাদেরকে গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত হতে না দেয়া, এবং দ্বিতীয়ত তাদেরকে বদলিরও কোনো সুযোগ না রাখা। তো আজকেও সংবাদে দেখলাম, আজকেও NTSC অফিসের সামনে এই বদলির বিষয়টি নিয়ে মানববন্ধন হয়েছে, সেখানে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু এই বদলির বিষয় নিয়ে একটি দুঃসংবাদ, খুব সম্প্রতি সুসংবাদ ছিল, যে সুসংবাদটি ছিল আমাদের হাইকোর্টে একটি রিট করা হয়েছিল, সেই রিটের সেখান থেকে রিটের একটা রায় আসছিল, সেই রায়টি আপনারা একবার শুনুন। সেই রায়টিতে কি এসেছিল আমরা টিভি সংবাদের মাধ্যমেই সেটা জানতে পেরেছি এবং টিভি সংবাদ থেকে আপনারা একটু শুনুন। এদিকে 29 এপ্রিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলির জন্য 90 দিনের মধ্যে একটি নীতিমালা প্রণয়ন করতে শিক্ষা সচিব সহ বিবাদীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2021 সালে 130 জন MPO-ভুক্ত শিক্ষক বদলির জন্য একটি নীতিমালা বা নির্দেশিকা প্রণয়নে নির্দেশনা চেয়ে রিটটি করেন। এখানে আমরা যেটা জানতে পেরেছি যে হাইকোর্ট থেকে খুব 90 দিনের মধ্যে, যেটা বলা হয়েছে এখানে আমরা রায়ে যেটা জানতে পেরেছি বাংলা ভিশনের সংবাদের মাধ্যমে, যে 90 দিনের মধ্যে একটি পরিপত্র তৈরি করতে বলা হয়েছে এবং নীতিমালা তৈরি করতে বলা হয়েছে, নীতিমালাটা আবার কোর্টে সাবমিট করতে বলা হয়েছে, যে তারা 90 দিনের মধ্যে যে নীতিমালা প্রণয়ন করবে সেই নীতিমালার মাধ্যমে শিক্ষকরা বদলি হতে পারবেন, সেই বদলির জন্য একটি নীতিমালা তৈরি করতে বলা হয়েছিল। কিন্তু গত রবিবারে মাননীয় শিক্ষামন্ত্রী আবার এই আজকে যে রবিবার, সেই রবিবারের আগে যে গত রবিবারে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সকল শিক্ষা কর্মকর্তাদের নিয়ে একটা মিটিং ডেকেছিলেন, সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আসলে সুসংবাদ যেটা হওয়ার কথা ছিল তার সে দুঃসংবাদই আমরা পেয়েছি। তো সেই দুঃসংবাদটাও একটু আপনারা এই আমি সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, সেটাই আপনার সাথে একটু শেয়ার করছি, আপনারা সেই সংবাদটা একটু শুনুন। দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার প্রায় 5 লাখ শিক্ষক শিক্ষিকা আশায় বুক বেঁধেছিলেন এবার হয়তো সুযোগ হচ্ছে নিজ শহরে যাওয়ার বা স্বামী স্ত্রী সন্তানদের কাছে থাকার, কিন্তু না, দুঃসংবাদটি এসেছে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলি বাস্তবায়ন এখনই হচ্ছে না। অথচ NTRC-র সুপারিশে নিয়োগ পাওয়া MPO-ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024-এর খসড়া প্রণয়ন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তো এই যেটা আসলে হওয়ার কথা ছিল, যেখানে সকল শিক্ষকরা বিশেষ করে বেসরকারি পর্যায়ের বেসরকারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা, যে মাদ্রাসা সহ শিক্ষকরা আশায় বুক বেঁধেছিলেন যে কোনো একটা সুসংবাদ আসবে, অনেকেই দূর দূরান্তে থাকেন। আমার একজন একেবারে পার্সোনালি পরিচিত একজন শিক্ষক, যিনি রংপুর থেকে দক্ষিণাঞ্চলের বরগুনা জেলার একটা প্রত্যন্ত উপজেলায় তিনি চাকরি করতে আসছেন, সেই রংপুর থেকে, এবং তার সাথে যখন কথা হয়েছিল তখন তিনি যেটা বলেছিলেন যে পরবর্তী যে গণবিজ্ঞপ্তি, সেই গণবিজ্ঞপ্তির মাধ্যমে তিনি যে ইন্ডেক্সধারী হয়ে গেলে তখন তিনি তার লেখায় খুব সহজে ট্রান্সফার হয়ে যেতে পারেন, অথবা তিনি আরও আমাকে যেটা বলেছিলেন যে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই ট্রান্সফার চালু করবে এবং সেই ট্রান্সফার পদ্ধতি যখন চালু হবে তখন তিনি তার নিজের এলাকায় চলে যাবেন। তো এখানে আমি এর আগেও অনেকবার আলোচনা করেছিলাম বিষয়টি নিয়ে, যে এই মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষক যখন নতুন নিয়োগপ্রাপ্ত হয় তখন তাকে 12,500 টাকা বেতন দেওয়া হয়, যেটা গার্মেন্টসের চাকরির তুলনায় কম। অনেকে হয়তো অপমানিত বোধ করেন এই কথাগুলো বলতে, কিন্তু আসলে যেটা সত্য সেটা তো বলতেই হবে। তো সেই 12,500 টাকা দিয়ে যদি তাকে দূরে কোথাও থাকতে হয়, সেখানে তার উপজেলা শহরের একটা বাসা ভাড়া নিতে হলে 6,000 টাকা প্রয়োজন হয়, মানে 6,000 টাকা যদি সে বাসা ভাড়া দিয়ে থাকেন তাহলে এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে বাকি টাকা দিয়ে তো তার নিজেরই ওখানে থাকা খাওয়া সম্ভব নয়। তারপরে তার পরিবারের প্রয়োজন থাকে, বাবা মা যদি থাকে তাদেরকে সে কীভাবে তাদের খরচটা তিনি বিয়ার করবেন। এখন কথা হচ্ছে
এই 12,500 টাকা সে যদি নিজের বাড়িতে থাকে তাহলে কিন্তু তার বাসা ভাড়াটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না, নিজের জমির যে ধান চাল সেগুলো সে তার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য যেগুলো দৈনন্দিন প্রয়োজন সেগুলো সে তার নিজের জমি থেকেই পেয়ে যাবে। কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে সকলেই কিছু না কিছু টুকটাক কৃষি কাজ করে থাকে। তো এই দূরে যখন থাকে তখন কিন্তু তার কখনোই চলা সম্ভব হয় না, হয় তখন তাকে চাকরি ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে অন্য কোথাও সুইচ করতে হবে, তার অন্য কোথাও যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে একজন শিক্ষককে যখন এনটিএসএ নিয়োগ দিয়ে থাকে, যদি সে জয়েন করে ইন্ডেক্স হয়, তারপরে যদি সেই শিক্ষক ওখান থেকে চলে যায়, এনটিএসসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বর্তমানে কিন্তু 1 বছরের বেশি সময় লেগে যাচ্ছে। সুতরাং একজন শিক্ষক যখন ওখান থেকে কর্মস্থল ত্যাগ করে চলে যাবে, তখন কিন্তু ওই প্রতিষ্ঠানকে আবার সেই 1 বছর সাফার করতে হবে। সুতরাং এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য অনেক ক্ষতি, রাষ্ট্রের জন্যও অনেক ক্ষতি। সুতরাং এই যে বদলি প্রক্রিয়াটা, এটা যদি চালু হয়, বদলি প্রক্রিয়া আসলে এটা একটা মানুষের কিন্তু নাগরিক অধিকার, একজন শিক্ষকের অধিকার, যেহেতু সকল ক্ষেত্রেই বদলি প্রক্রিয়া রয়েছে, তাহলে সেই বদলি প্রক্রিয়াটা না দিয়ে এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। মানুষ যারা শিক্ষকতা পেশায় আসছে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তো এখানে যেটা শিক্ষা মন্ত্রণালয় নিজের থেকে এই প্রক্রিয়াটা চালু করবে সেটা না, তারা তাদের ব্যর্থতার কারণে কিন্তু কোর্ট এখানে তাদের উপরে রুল চাপিয়ে দিচ্ছে, কোর্ট তাদেরকে নির্দেশ দিচ্ছে যে আপনারা এতদিনের মধ্যে নিয়ম করবেন। তো এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের জন্য আসলে একটা অপমানের বিষয়, কারণ হচ্ছে আমার কাজটা যখন আমি করবো না, তখন কিন্তু অন্য কেউ এসে আমাকে সাজেশন দিবে যে আপনি কাজটা এরকম করেন, এরকম আপনার করা উচিত। তো শিক্ষামন্ত্রী বিগত দিনে আরও কিছু রিটের বিষয় নিয়ে কোর্টকে তিনি বলেছিলেন যে যার কাজ তাকেই করা উচিত, এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়মকানুন রয়েছে, এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হবে, কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হ্যান্ডেল করা হবে, সব কিছু দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়, অন্য কারো এখানে আসলে সাজেশন দেওয়ার কিছু নেই। তো সেই বিষয়টি আসলে যখন একজন মানুষ তার দায়িত্বটা পালন করবে না, তখন অন্যকে অবশ্যই সাজেশন দিবে। তো সেই জন্য আসলে এখানে কোর্টের সাজেশন দেওয়া উচিত ছিল না, উচিত ছিল হচ্ছে নিজেদের থেকেই করাটা উচিত ছিল। এখন এই যে রবিবারে যে মিটিংটা হয়েছে, সেখানে কি কথা হয়েছে, কাদের কারণে, কারা এখানে এই যে শিক্ষামন্ত্রী মোটামুটি পজিটিভ ছিলেন এই নীতিমালা প্রণয়ন করার জন্য, আসলে বিগত দিনে আমরা যে সবসময় শুনে আসছি যে লাল ফিতার দৌরত্বের কারণে কিন্তু এই সরকারি অফিসগুলোতে মানুষকে সাফার করতে হয় বেশি, এবং সেই লাল ফিতার দৌরত্বের লাল ফিতাগুলো যাদের হাতে দায়িত্ব থাকে তারা কিন্তু সবসময় এসি রুমে থাকেন, বড় বড় কর্মকর্তা, তাদের কারণেই কিন্তু সাধারণ যারা থাকেন তাদের চেয়ে নিচের শ্রেণীর তারা কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। এবং আজকে এই মিটিংয়েও সেটাই প্রমাণিত হয়েছে যে লাল ফিতাধারী, লাল ফিতার যারা মালিক, লাল ফিতার কর্তৃত্ব যাদের হাতে, তাদের কারণেই এই নীতিমালাটা প্রণয়ন করা সম্ভব হয়নি। আমি বাংলা বিষয় সংবাদে জেনেছি, আপনারাও সংবাদটা একটু আপনাদের সাথে শেয়ার করে আপনারাও দেখে নিন। রোববার বদলির বিষয়টি চূড়ান্ত করতে সচিবালয়ে বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের সভাপতি ছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কয়েকজন কর্মকর্তার ঘোর আপত্তির কারণে আটকে যায় বদলির সুযোগ। একাধিক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী বদলি নিয়ে কর্মকর্তাদের মতামত জানতে চান। একজন শীর্ষ কর্মকর্তা ভেটো দিয়ে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 96,000-এর বেশি শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। 96,000-এর বেশি শূন্য পদ থাকলেও পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে অর্ধেক পদও পূরণ হবে না। এমন পরিস্থিতিতে বদলি চালু হলে গ্রামের সব শিক্ষক শহরে চলে আসবেন, গ্রামের স্কুলগুলোতে খালি হওয়া পদগুলো আর পূরণ করা সম্ভব হবে না। এখানে সংবাদে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কিছু কর্মকর্তা শিক্ষামন্ত্রীকে ভুল বুঝিয়েছেন। কারণ হচ্ছে তারা বুঝিয়েছেন যে যদি বদলি প্রথা চালু করা হয় এবং বর্তমানে 90,000 থেকে 96,000-এর বেশি ভ্যাকেন্ট রয়েছে পোস্ট সারা বাংলাদেশে শিক্ষকতা পেশার, তো এই পোস্টগুলো যদি এখন যে সার্কুলার রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়ে এর অর্ধেকও পূরণ করা সম্ভব হবে না, কারণ যে ক্যান্ডিডেট রয়েছে অর্ধেকেরও কম। তারপরেও যদি এখানে আবার বদলি চালু করা হয় তাহলে গ্রামের শিক্ষকরা সব শহরে চলে আসবে। এটা হচ্ছে আমরা একটা গল্প জানি যে খুব ভোরে উঠে একজন মানুষ নদীতে গিয়েছে উজু করার জন্য, আর একজন মানুষ নদীর ওই পারে, সেও নদীর পারে আসছে। তো এখানে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে তিনি সারা রাত ইবাদত করে তারপরে উজু করতে ওখানে গিয়েছেন, এরকম একটা সম্ভবত গল্পটা। তো একজন ভাবছেন যিনি ওখানে
সারা রাত চুরি করে আসছেন, তিনি ভাবছেন যে ওই লোকও হয়তো চুরি করে এখানে আসছে, আর যিনি উজু করে ইবাদত করার করে ওখানে গেছেন, সারা রাত ইবাদত করেছেন, সে ভাবছেন যে এই ব্যক্তিটি সারা রাত ইবাদত করে এখানে আসছে। এরকম একটা গল্প আমরা ছোট সময় থেকে শুনতাম। তো এই যে যারা কর্মকর্তা তারা সাধারণত দেখা যায় গ্রাম পর্যায়ে কিন্তু শিক্ষা অফিস রয়েছে। আমার একটা উপজেলায় আমি চাকরি করতাম, এর আগে বরগুনা জেলার একটি উপজেলায়, তো সেখানে যিনি মাধ্যমিক শিক্ষা অফিসার ছিলেন, আমি ওই জায়গায় ওই উপজেলায় 3 বছর ছিলাম, 3 বছরে সবসময় ওই অফিসে গেলে যেটা দেখতাম, তিনি সাধারণত মাসে 3 থেকে 4 দিন ওই অফিসে আসতেন, বাকি সময়টা তার স্ত্রী ঢাকায় চাকরি করতেন, সেখানেই তিনি থাকতেন। তো এই যে বড় বড় যারা কর্মকর্তা রয়েছেন তারা কেউ আসলে উপজেলা পর্যায়ে তো দূরে থাক, জেলা পর্যায়ে থাকতে চান না, বিভাগীয় পর্যায়ে থাকতে চান না। এই তার যে পার্সপেক্টিভ, সেখান থেকে তিনি হয়তো এই কর্মকর্তা বলেছেন যে গ্রামের শিক্ষকরা সকলেই শহরে চলে আসবে। তিনি হয়তো জানেন না যে একজন শিক্ষক কত টাকা বেতন পান, তিনি হয়তো এই খোঁজটা রাখেন না যে শহরে থাকতে হলে একজন মানুষের কী পরিমাণ অর্থের প্রয়োজন হয়, 12,500 টাকা দিয়ে যেখানে একটা উপজেলা শহরে থাকা যায় না সেখানে কীভাবে একজন শিক্ষক গ্রাম থেকে ট্রান্সফার হয়ে শহরে আসবে। তার এটা হচ্ছে যদি কোনো মানুষের মস্তিষ্ক একেবারে বিকৃত হয়ে না যায়, কোনো মানুষ যদি, অনেক সময় আসে না মানুষ আত্মহত্যা করে, কেউ যদি আত্মহত্যা করতে চায় তাহলে শিক্ষকতা পেশায় থেকে সে গ্রাম থেকে শহরে আসবে, আর যদি আত্মহত্যা সুইসাইড করতে না চায় তাহলে অবশ্যই সে আরও শহর ছেড়ে গ্রামে চলে যাবে। কারণ হচ্ছে 12,500 টাকা দিয়ে কখনোই শহরে থাকা যায় না, বিভাগীয় শহরে তো দূরের কথা, একটা উপজেলা শহরেও থাকা যায় না। সুতরাং যে কর্মকর্তা এই কথাটি বলেছেন, শিক্ষামন্ত্রীকে বুঝিয়েছেন যে সকল শিক্ষকরা একেবারে ট্রেনে উঠে গ্রাম থেকে, বিমানে উঠে গ্রাম থেকে খুব দ্রুত গতিতে, যদি বদলি প্রথা চালু করা হয় সকলে একেবারে গ্রামে শূন্য হয়ে যাবে শিক্ষক, সবাই ঢাকায় চলে আসবে। তার এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল, তিনি একেবারে একটা ভুলের জগতে বসবাস করছেন। কারণ 12,500 টাকা দিয়ে এই পেশা চাকরি করে কেউ গ্রাম থেকে শহরে আসবে না, যদি কেউ আসে আমি তাকে মনে করি সে আত্মহত্যা করার জন্য আসছে। কারণ 12,500 টাকা দিয়ে একজন ধর্মীয় শিক্ষক, ফিজিক্যাল টিচার অথবা ফিজিক্স কেমিস্ট্রি টিচারই ধরলাম, কিন্তু নিউ কারিকুলামে কেউ তো ওই বাসা বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়ে টিউশনি করিয়ে চলতে পারবে না, নতুন কারিকুলামে সেই সুযোগ নেই। সুতরাং কোনো শিক্ষক গ্রাম ছেড়ে শহরে আসবে এটা একেবারে ঢা মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল, তিনি একেবারে ভুলের রাজ্যে বসবাস করছেন। সুতরাং তার কথাটা আসলেই সম্পূর্ণ একেবারেই মিথ্যা কথা এবং সম্পূর্ণই ভুল। সুতরাং তিনি নিজেও ভুল জানেন, শিক্ষামন্ত্রীকেও তিনি ভুল বুঝিয়েছেন। তাহলে আমার কথা হচ্ছে এই ভুলটা তার বোঝানো ঠিক হয়নি। তিনি এই যে শিক্ষাকর্ম যারা এই কাজটি করেছেন তারা আসলে যে সকল শিক্ষকরা দূর দূরান্তে চাকরি করে আজকে ক্লান্ত, হতাশাগ্রস্ত, অনেকে আছেন ইতিমধ্যেই স্ট্রোক করে মারাও গিয়েছেন, অনেকে হতাশায় চাকরি ছেড়ে দিয়েছেন, তাদের আসলে নিঃশ্বাস, তাদের অভিশাপ সম্পূর্ণ গিয়ে এদের এই ধরনের কর্মকর্তাদের গায়ে গিয়ে লাগবে। কারণ তাদের কারণেই এই যে সঠিক সিদ্ধান্তটা এটা শিক্ষা মন্ত্রণালয় নিতে পারেনি। তো এখানে দু একজন যে কর্মকর্তা আবার সঠিক ব্যাখ্যাও দেননি তাও নয়, দু একজন বুঝিয়েছেন শিক্ষামন্ত্রীকে যে বদলি চালু করা যেতে পারে, তবে সেটা একটু বুঝে শুনে এবং সেটা যেন মিউচুয়াল ট্রান্সফার হয় বা যেন কমিটির ওখানে কিছু তারা নিয়ম নীতির কথা বলেছেন, তবে এত কিছু কোনো প্রয়োজন হয় না। বদলি প্রক্রিয়াটা চালু করলে একটা মানুষের, হ্যাঁ এটা হতে পারে ঐচ্ছিক বদলি, তারপর বাধ্যতামূলক বদলি, এগুলো অবশ্যই থাকা উচিত, সকল চাকরিতেই রয়েছে। দেখা যাচ্ছে গ্রামে থাকবে না, কেন থাকবে না, আপনি বাধ্যতামূলক বদলি চালু করেন যেরকম অন্যান্য সেক্টরে রয়েছে, তাহলে সব জায়গায় সকলই সারা দেশে ঘুরে ঘুরে চাকরি করে আসবে, সমস্যা নেই। শিক্ষকদের জন্য কোয়ার্টারের ব্যবস্থা করুন, সেখানে শিক্ষকরা স্বল্প মূল্যে, যেরকম আপনার 1,000 টাকা বাড়ি ভাড়া দেন, যেন 1,000 টাকায় একটা বাড়িতে থাকা যায়, সেরকম বাড়ির ব্যবস্থা করুক সরকার, তাহলে অবশ্যই শিক্ষক সারা দেশে ঘুরে ঘুরে চাকরি করে আসবে। তো কিছু কর্মকর্তা ভালো কথাও বলেছেন, সেই কথাগুলো আপনাদেরকে শুনাই, একটু সেটাও শুনে রাখুন। আরেক কর্মকর্তা সরাসরি বদলি চালু করা বা সম্ভব হলে সমপদে এবং সমস্কুলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার পরামর্শ দেন, তবে এক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগকারী কর্তৃপক্ষ না হওয়ার অভিযোগ এনে মামলা করতে পারে। কেউ কেউ আপাতত বদলি চালু না করার পক্ষে মত দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যে শেষ মুহূর্তে আটকে গেল বদলির চূড়ান্ত সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রীকে, মাননীয় শিক্ষামন্ত্রীকে যে যেই ব্যাখ্যাই দিক না কেন, তিনি একজন বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, ব্যারিস্টার মানুষ, আইন সম্পর্কে তিনি খুব ভালো জানেন, আশা করছি তিনি নিজের সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করবেন।
কেউ তাকে ভুল বুঝাক, কেউ তাকে মিথ্যে বুঝিয়ে থাকুক, যেই যেটাই না বুঝাক না কেন, আমি আশা করছি তিনি তার বিবেক থেকে সঠিক সিদ্ধান্তটা নেবেন। এবং সকল শিক্ষকরা এটাই আশা করে যে শিক্ষকদেরকে এই পেশায় আকৃষ্ট করার জন্য, শিক্ষকদেরকে এই পেশায় টেনে আনার জন্য অবশ্যই কিছু যুগান্তকারী পদক্ষেপ খুবই জরুরি, খুবই অত্যাবশ্যক। আশা করছি আমাদের যিনি এই ইয়াং শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই সেই পদ্ধতি, সেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই পেশা সবচেয়ে আকর্ষণীয় পেশা হবে বাংলাদেশে, এবং সকল মানুষ যারা শিক্ষিত হবে সবাই যেন সর্বপ্রথম এই শিক্ষকতা পেশাকেই বেছে নেয়, সেই ধরনের পদক্ষেপ যাতে তিনি গ্রহণ করেন সেই আশা তার কাছে থেকে রাখছি, এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আলোচনা এখানে শেষ করছি। সকলকে আবার অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য, সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।